পরিবার কেন্দ্রিক সমস্যার বলি একজন মহিলা। পারিবারিক বিবাদের প্রতিশোধ নেওয়ার জন্য বাড়িতে ডেকে এনে চারজন লোক শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় হাফিজা খাতুন নামের এক মহিলার ওপর। বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছে মহিলাটি। ঘটনাটি সংঘটিত হওয়ার পরপরই ভুক্তভোগী মহিলাটি দলহাট পুলিশ থানায় মামলা দায়ের করে, কিন্তু দুই দিন পার হবার পরও দলহাট পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ জানায় ভুক্তভোগী পরিবারের লোকেরা। মারধর করে গুরুতরভাবে আহত করা মহিলাটির অবস্থা বর্তমান সংকটজনক। সংকটজনক অবস্থায় আছে যদিও, কিন্তু অর্থের অভাবে পরিবারের লোকেরা চিকিৎসা করতে পারছে না। ভুক্তভোগী পরিবারটি পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পাওয়ায় মিডিয়ার কাছে যায়। প্রশাসনের কাছে বিচার চেয়ে ভুক্তভোগীর কাতর আহ্বান। এই ঘটনাটি সংঘটিত হয়েছে বিহপুরিয়া ইসলামপুরের বঙ্গাল মরাতে। কালি মানে মই মানে কোথাও গৈছিলো, শুনিছো মানে কাজিয়া হৈছে। তেতিয়া মই ঘৰত আহিছো, আহি পেলাই চালো মানে মোৰ মানে ভাই বৌ হয় এইটো, তাক মানে মেডিকেলত লৈ গৈছে। নাও পইচা লৈছে, তো নাও পইচা ৰখা নাই। তেতিয়া আপোনাৰ চাপৰি লৈ গ'ল, তাতো ৰখা নাই। পিছত আপোনাৰ হেৰি কি বুলি কয় এইটো নাৰ্ছিংত নে এইটো কি বুলি কয় তাত লৈ গৈছিলে, মিট মেডিকেল, তাতো ৰখা নাই। পিছত আকৌ চাপৰি লৈ গ'ল, তো তাত আপোনাৰ হেৰি আপোনাৰ হেৰি কৰিলে, বেজী বেজী মাৰিলে, চেকআপ টেকআপ কৰিলে, কৰি পেলাই তাৰপৰা আকৌ আনিছে আপোনাৰ এই দুলহাট তিনিআলি। তাত আনি পেলাই আপোনাৰ থানাত গৈছে সিহঁতে। সিহঁতে থানাত গৈ পেলাই সিহঁতে কেছটো দিলে। তো সিহঁতে কি কৰিলে, কেছটো দিবলৈ আগত যিটো পাৰ্টি মাৰিছে সেইটো পাৰ্টি আগত কেছ দিলে। দিয়াৰ পিছত কি হ'ল, সিহঁতৰ কেছটো মানে ইমান গুৰুত্ব কৰা নাই। তো গুৰুত্ব কৰা নাই, তো কি হ'ল, সিহঁতে কৈ আছে মানে তহঁতে মাৰি পিট কৰি পেলাই তহঁতে আহিছোঁ কেছ দিবলৈ কাৰণে, এনেকুৱা ক'লে আৰু কি। এনেকুৱা কোৱাৰ পিছত তেতিয়া পিছত মই আমি আহি গ'লোঁ। আমি আহি যোৱাৰ পিছত অলপ পিছতে সিহঁতৰ পাৰ্টিটো আহিলে, পুলিচ আহি পেলাই ইয়াতে তদন্ত কৰিছে মাৰপিট হ'ল নেকি। সিহঁতৰতো তদন্ত কৰিছে, আমাৰ মানুহটো এনেকুৱা হ'ল। এতিয়ালৈকে আৰক্ষী বিষয়ে এতিয়ালৈকে কোনো একশ্যন লোৱা নাই আৰু এতিয়ালৈকে অহা নাই। এইটো আমি মানে ন্যায় বিচাৰোঁ। কোনে কোনে মাৰিলে? সেইটো মাৰিছে বাৰেকালি, বাৰেকালিৰ মায়ে, বাৰেকালিৰ মানে মিছেছ আৰু তাৰ ছোৱালী। বিহপুৰীয়া থেকে জয়ন্ত কুমাৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট, অসমাদিত্য।